কর্তৃত্ব বজায় রাখতে চায় স্বামীর যদি শ্রদ্ধা পেতে চায় তার তো কিছু দায়িত্ব নিতে হবে দায়িত্বহীন স্বামীর প্রতি সাধারণত মানুষের শ্রদ্ধা থাকবে না কাজেই পুরুষের দায়িত্বশীল থাকতে তো হবে উপার্জনও তাকে করতে হবে অক্ষম হয়ে গেলে কিছু করার নেই মানবতা তো আর কোথাও রোধ করা হয় নাই এখানে স্ত্রীর স্বামীর প্রতি আর কি কি কর্তব্য আছে দৃষ্টিগতভাবে একটা শ্রেষ্ঠত্ব পুরুষের নারীর উপরে সেটা স্বামী হিসাবে স্ত্রীর উপরে নয়

এটা বলা হয় নাই যে নারী জাতি সামগ্রিকভাবে দেখে তাহলে পুরুষ পৃথিবীতে যত কাজ করতেছে শক্তিশালী কাজ এবং শক্তির যে বহিপ্রকাশ ঘটাচ্ছে নারীরা সর্বক্ষেত্রে সেটা পারে না

এবং নারী যখন স্ত্রী হিসাবে স্বামীর কাছে আসবে তখন তার স্বামী তার কাছে যেটা পাওনা সেটা তো যৌন সম্ভোগের ক্ষেত্রে নারীকে অবশ্যই তার স্বামীর সহযোগিতা করতে হবে এ পর্যায়ে রসুলের সাল্লাম সাত করেন যদি কোনো স্বামী তার স্ত্রীকে বিছানায় আসার জন্য আহ্বান করে আর সে যদি না আসতে চায় এবং তার কোনো এই কোনো বৈধতা তার নেই এমন পর্যায়ে যদি সে না আসতে চায় তাহলে ফরমায় রসুল সাল্লাম যে যতক্ষণ পর্যন্ত নারী পুরুষের সহযোগিতা থেকে বিরত থাকবে ফিরেস তারা তার উপরে লানত করে থাকে লায়নত হাল মালা কেতু হাটটা তোসবিহা যে সকাল পর্যন্ত অর্থাৎ মেয়ে এক্ষেত্রে রসুল কারিমসালি সাল্লাম যে পুরুষের জৈবিক চাহিদাটাকে পূর্ণ করবার জন্য স্ত্রীকে অবশ্যই তার হাজবেন্ড তার স্বামীর সর্বাত্মক সহযোগিতা করতে হবে আমি সে স্মাইল বাঁধা চাই এত জরুরি করে কেন বলা হলো যে স্বামী যদি স্ত্রীকে ডাকে এখানে দুইটা সমস্যা আছে একটা সমস্যা হলো যে স্বামী স্ত্রী মধুর সম্পর্কের অবনতি হবে আর একটা সমস্যা হলো যে স্ত্রী যদি স্বামীর চাহিদা সময় মতো পূরণ না করে তাহলে দেখা যায় যে স্বামী সংসারে নামবে দারুণ অসুবিধা দেওয়া হয়েছে এক্ষেত্রেই এ কারণে সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদে করার কারো নিকটে মাথা নত করার আদেশ করতাম তাহলে আমি একজন স্ত্রীকে বলতাম যে তুমি তোমার স্বামীকে সিজদা করো তোমার স্বামীর নিকটে মাথা নত করো তার মানে স্বামীকে মূল্যায়নের বিষয়টি আল্লাহ এভাবে দেখেছেন একটা মধুর সম্পর্ক বজায় রাখার জন্যই আর বায়হাকি বর্ণিত হাদিস উদ্দিন আলবানি রাহমাহুল্লাহ সিলসিলা শাহী হাতে হাদিসটি পেশ করেছেন উনি এভাবে বলছেন একজন নারী কোনো প্রয়োজনে রাসুলের নিকটে আসলেন তো যখন রাসুলের নিকটে এসে তার কথাবার্তা সব শেষ হয়ে গেল তখন নারী চলে যাচ্ছে তো রসুল সাল্লি সাল্লাম তাকে ডেকে বলছেন শোনো শোনো তোমার স্বামী আছে কি তো মহিলা উত্তরে বললো জি হ্যাঁ আমার স্বামী আছে তা আল্লাহর নবী বললেন যে তুমি তোমার স্বামীর কাছে কেমন তখন নারী উত্তরে বললো যে আমি তাকে মূল্যায়ন করার চেষ্টা করি এরকম একটা বাক্য ব্যবহার করতেই আল্লাহ রসুল বলছেন যে তুমি কি বলো হোয়া জান্নাত আর নারকে তোমার স্বামী তোমার জাহান্নামের মাধ্যম তোমার স্বামী তোমার জান্নাতের মাধ্যম অবশ্যই তোমার জেনে শুনে বুঝে যদি স্বামীকে মূল্যায়নের কোথাও ত্রুটি থেকে যায় তাহলে এটা তোমার পরকাল হারিয়ে যাওয়ার মাধ্যম হবে সম্মানিত আমরা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বামী স্ত্রীর অধিকার এবং কর্তব্য যেটার উপরে বিশ্ব সংসার টিকে আছে এবং যেটা জেন্ডার ইস্যু বা ফ্যামিলি ইস্যু এখন সারা বিশ্ব কাঁপাচ্ছে এক কথায় কোন পদ তারা খুঁজে পাচ্ছে না সেমিনার করে সিম্পোজিয়াম করে সিম্পোজিয়াম করে প্রবন্ধ লেখে আন্তর্জাতিক সম্মিলন করে পদ খুঁজে পাচ্ছে না সেই মুহূর্তে আমরা কিন্তু কোরআন হাদিস ইসলামের আলোকে আমরা কিন্তু পদ দেখানোর চেষ্টা করছি এখান থেকে বহু চিন্তা ভাবনা করে সারা বিশ্বের পৃথিবীর দর্শক শ্রোতা ছোট্ট একটু বিরতির পরে ইনশাআল্লাহ আমরা আবার এই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে ফিরে আসব সে পর্যন্ত ইনশাল আশা করি আপনারা অপেক্ষা করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ গুরুত্বপূর্ণ এই আলোচনায় আমরা আপনাদের জন্য একটা টোটাল সলিউশন পূর্ণাঙ্গ একটা সমাধানের পদ্ধতি নিয়ে উপস্থিত হয়েছে আশা করি ইসলামের এই সমাধানের পরে আর কোন সমাধান প্রয়োজন করবে না করিম সাল্লা সাল্লাম সাদ করেন যদি কোনো আহ্বান করে আর সে যদি না আসতে চায় এবং তার কোন সার এই কোন বৈধতা তার নেই এমন পর্যায়ে যদি সে না আসতে চায় তাহলে ফরমায় রসুল করিম সাল্লা সাল্লাম যে যতক্ষণ পর্যন্ত নারী পুরুষের সহযোগিতা থেকে বিরত থাকবে ফিরেস্তারা তার উপরে লানত করে থাকে লায়না থাল মালা কাতু হাকটা তসবিহা যে জি সকাল পর্যন্ত অর্থাৎ মেয়ে এই ক্ষেত্রে রসুল কারিম সাল্লা সাল্লাম যে পুরুষের জৈবিক চাহিদাটাকে পূর্ণ করবার জন্য স্ত্রীকে অবশ্যই তার হাজবেন্ড তার স্বামীর সর্বাত্মক সহযোগিতা করতে হবে আমি শেখ আমানুল্লাহ ইসমাইল মাদানিকে দিয়ে চাই এটিকে এত জরুরি করে কেন বলা হলো যদি স্ত্রীকে ডাকে এখানে দুইটা সমস্যা আছে একটা সমস্যা হলো যে স্বামী স্ত্রী মধুর সম্পর্কের অবনতি হবে আর একটা সমস্যা হলো যে স্ত্রী যদি স্বামীর চাহিদা মতো পূরণ না করে তাহলে দেখা যায় যে সে স্বামী চরিত্রহীন হয়ে যেতে পারে যদি চরিত্রহীন হয় তাহলে সংসারে নামবে দারুণ অসুবিধা অবনতি যার ফলে এটাকে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে ক্ষেত্রে। আল্লাহ ছাড়া অন্য করার আদেশ করতাম তাহলে আমি একজন স্ত্রীকে বলতাম যে তুমি তোমার স্বামীকে সিজদা করো তোমার স্বামীর নিকটে মাথা নত করো তার মানে স্বামীকে মূল্যায়নের বিষয়টি আল্লাহ রসুল এভাবে দেখেছেন একটা মধুর সম্পর্ক বজায় রাখার জন্যই আর আর একটা বাইহাকি বর্ণিত হাদিস নাসির উদ্দিন আলবানি রাহমাহুল্লা সিলসিলার সাহি হাতে হাদিসটি পেশ করেছেন উনি এভাবে বলছেন একজন নারী কোনো প্রয়োজনে রাসুলের নিকটে আসলেন তো যখন রাসুলের নিকটে এসে তার কথাবার্তা সব শেষ হয়ে গেল তখন নারী চলে যাচ্ছে তো রাসুল সাল্লি সাল্লাম তাকে ডেকে বলছেন শোনো শোনো তোমার স্বামী আছে কি তো মহিলা উত্তরে বলল জি হ্যাঁ আমার স্বামী আছে তা নবী বললেন যে তুমি তোমার স্বামীর কাছে কেমন তখন নারী উত্তরে বললো যে আমি তাকে মূল্যায়ন করার চেষ্টা করি এরকম একটা বাক্য ব্যবহার করতেই আল্লাহ রসুল বলছেন যে তুমি কি বলো হোয়া জান্নাত না তোমার স্বামী তোমার জাহান্নামের মাধ্যম তোমার স্বামী তোমার জান্নাতের মাধ্যম অবশ্যই তোমার জেনে শুনে বুঝে যদি স্বামীকে মূল্যায়নের কোথাও ত্রুটি থেকে যায় তাহলে এটা তোমার পরকাল হারিয়ে যাওয়ার মাধ্যম হবে আসলে আল্লাহ তালা যে বলেছেন যে আমি স্বামী স্ত্রীর মধ্যে আন্তরিকতা দিয়েছি এবং আল্লাহ তালা বলছেন যে একজন স্বামী তার স্ত্রীর কাছে শান্তি তৃপ্তি পাবে আর এ কারণে আমি তার স্ত্রীকে সৃষ্টি করেছি বোখারি মুসলিমের হাদিস আল্লাহর নবী বলছেন যে নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষের উপরের বাঁকা হাট থেকে উপর অংশের বাম দিকের বাঁকা হাট থেকে এটা তো বোখারি মুসলিমের হাদিস তাহলে কিন্তু আমরা দর্শক দেখতে পাচ্ছি যে আদম প্রথম পূর্ণাঙ্গ সৃষ্টি মা হাওয়া আমাদের মা তিনি কিন্তু রূপ দেওয়া এটি দাঁড়ায় সে অর্ধাঙ্গ অর্ধাঙ্গ এখানে ওই পূর্ণাঙ্গ জি জি আমরা যে বিষয়টা বলছিলাম একজন স্ত্রী তার স্বামীকে মূল্যায়ন করবে এই বিষয়টি কেননা যতক্ষণ পর্যন্ত একজন স্ত্রী তার স্বামীকে মল্যায়ন না করছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা স্বামী স্ত্রীকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা মূলত বাস্তবায়ন হচ্ছে না রাসুল সাল্লাসাল্লাম বলছেন মানুষের জীবনে শান্তি সুখ ভোগ বিলাস নেমে আসে চারটি সুবিধাই মানুষের জীবনে যখন চারটে জিনিস থাকে তখন মানুষের জীবনে সুখ শান্তি ফিরে আসে আল্লাহ রসুল বলছেন যে আরবাউন লে সাদাতের রেজাল চারটে জিনিস আছে মানুষের কল্যাণের জন্য ভোগ বিলাসের জন্য শান্তি তৃপ্তির জন্য তার এক নম্বর আল্লাহ রসুল বলছেন আলমারাতু সলেহা ভালো স্ত্রী আর ভালো স্ত্রী আদর্শ স্ত্রী একজন স্বামীকে মূল্যায়ন করতে পারে আমরা কিন্তু জানতে পারলাম যে ভালো স্ত্রীর কথা যে বলা হয়েছে ভালো স্বামীর কথা কিন্তু বলা হয়েছে যে বহু লোকেরা এসে তাদের স্ত্রীদের ব্যাপারে অভিযোগ করছে যাদের বিরুদ্ধে স্ত্রী এত অভিযোগ করে তারা কিন্তু ভালো মানুষ নয় আর স্ত্রীদের কাছে যারা প্রিয় তারা মূলত ভালো মানুষ আমি আমার স্ত্রীদের কাছে কথা খুব জোরালো ভাবে বলেছেন যে ভালো স্বামী নয় সেই স্বামী যে তার স্ত্রীর কাছে ভালো নয় স্বামী যে তার স্ত্রীর কাছে দাম্পত্য জীবনে থেকে খুন্টুষা একটু কথাবার্তা হয়ই আল্লাহ নবীর সাথেও হয়েছে তাদের স্ত্রীদের তারা ভালো খাইতে চান ভালো পোশাক পরিচ্ছদ করতে চান আল্লাহ নবী ইলা করলেন একটু দূরত্ব বজায় রাখলেন এগুলাকে দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য একেবারে অন্তরায় এগুলা হতেই পারে মানুষের জীবনে কতটুকু মাত্রা কি মাপ কি আর প্রথমত যে রসুল কারিব সাল্লাম বলেছেন যে খাইরুকুম খায়রুকুম লি সাইকুম এইখানে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে নাকি তোমাদের স্ত্রীদের কাছে আবার যে নাকি পূর্ণবর্তী নারী তার কাছে একজন যারা যার ভিতরে ধর্মীয় মূল্যবোধ দিক যে পিছিয়ে আছে সে তার কাছে ভালো হতে পারে না যে ভালো নারী ভালো নারী হাত তাদের কাছে যারা ভালো তারা অবশ্যই সবার কাছে ভালো এবং তাদের কাছে ভালো না হতে পারলে বুঝতে হবে যে ধর্মীয় দিক থেকে স্বামী পিছিয়ে আছে যার কারণে সে তাদের কাছে ভালো হতে পারে নাই তারপরে দাম্পত্য জীবনের কিছু ভুল বুঝাবুঝি কিছু কলহ কিছু সংকট আহ এগুলো তো থাকবেই জীবনের অংশ এগুলো থাকবেই এবং রসুলের কারিম সাল্লাম এই জন্যই

কিছু অবাঞ্ছিত ব্যবহার অপ্রত্যাশিত ব্যবহার সেটাকে অবশ্যই ধৈর্য সহকারে মেনে নিতে হবে নারীর থেকে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত কিছু দুর্ব্যবহার কারণ তারা বুদ্ধির দিক থেকে তারা কম

অপর তাৎשית ও অনাকাঙ্ক্ষিত দুর্ব্যবহার ছোটখাটোও সেটাকে কাঙ্ক্ষিত আছে মেনে নিয়েই মেনে নিয়ে তাদের সঙ্গে সংসার করতে হবে এবং সর্বোচ্চ ধৈর্য প্রদর্শন করবার জন্য রসূলের কারীম পুরুষদের প্রতি নির্দেশ দিয়েছেন উপদেশ দিয়েছেন ইসতাউসু বিন নিসাই খায়রা এবং দ্রুত তালাকের দিকে না যাওয়ার কারণ কাসরুহা তালাকহু বেশি سزا করতে যায় না জি বেশি سزا করতে গেলে পরে তাদেরকে হারাবার অবস্থানে চলে যেতে হতে পারে নারীদের নারী পুরুষের তাদের ভিতরে যে অসন্তোষটা অনেক সময় হয়ে যায় তো অসন্তুষ্টটাকে দ্রুত অপসারিত করবার জন্য এবং মন থেকে মুছে ফেলবার জন্য পুরুষকে ত্বরিত ব্যবস্থা নেয় এবং নারীকেও ব্যবস্থা নেয় কারণ অসন্তোষ যখন দানা বেঁধে যায় এবং শক্তিশালী হয়ে যায় এখন পরস্পর সুসম্পর্কের চরম অবনতি ঘটেছে এখন বিচ্ছেদ চূড়ান্ত বিচ্ছেদের আগে পারিবারিকভাবে বিষয়টাকে সমঝোতার মাধ্যমে এই সম্পর্কে রেস্টোর করা যায় কিনা আবার পুনঃ প্রতিষ্ঠা করা যায় কিনা এই জন্য যথাযথ ব্যবস্থা এবং ত্বরিত ব্যবস্থা গ্রহণ করার জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন যে বৈবাহিক সম্পর্কটাকে সম্পর্কটাকে দৃঢ় করা এবং এটাকে লালন করা সংরক্ষণ করা এবং যাতে এটার চূড়ান্ত অবনতি না ঘটে তা থেকে এটাকে হেফাজত করার ব্যাপারে কোরআন এবং হাদিসে রসুল করিম সাল্লিহ আমাদেরকে সর্বোচ্চ গুরুত্ব করবার জন্য

কে না চায় একটু ভালো খেতে ভালো পড়তে তাই তো তারা রসুল আসলামের কাছে এক সময় দাবি জানালেন রসুল আসলাম তো আসলে এত দাবি পূরণ করার সম্ভব নয় পাক তখন রসুল একটু বুদ্ধি শিখিয়ে দিলেন যে তুমি এইভাবে বলে দাও তাদেরকে ইনকুন্তনা তুরিদনাল হায়াত আর দুনিয়া ওয়া জিন্তাহ তোমরা যদি দুনিয়ার সুখ শান্তি এবং ভোগবিলাসটাকেই প্রাধান্য দাও তাহলে আসো তোমাদেরকে বিচ্ছিন্ন করে যে আমরা অনেক সময় এই আয়াত থেকে একটু বলতে পারি আমাদের স্ত্রীরা যদি খুব বেশি বাড়াবাড়ি করে তো ভাই আমি তো এই পারলাম এখন সম্ভব হয় একটু খুঁজে দেখো তারা আল্লাহের আলোচনা করেছেন আচ্ছা কিন্তু তারাই কিন্তু একটা শর্ত আছে আল্লাহ বলছেন আয়সা কে দেখে আয়সা তোমাকে আমি একটা কথা বলতে চাই

তালাক কিন্তু নিজে থে দিয়ে দিলেন না আল্লাহ এখতেয়া দিয়েছেন তোমরা রাজি হলে আমি পদক্ষেপ নিব আবার রাজি হওয়ার আগে তোমরা বাবা মার সাথে পরামর্শ করে নাও সময় তো পৃষ্টিভি দর্শক শ্রোতা নারী পুরুষের অধিকার উপরে আরেকটা পর্ব মাধ্যমে ইনশাআল্লাহ আমরা এই আলোচনা শেষ করার চেষ্টা করব আশা করি আপনারা সেটা দেখবেন এই কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে ও আখের দাওয়ানা আনিল আহমদুল্লাহ রবাহ আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত হুম you. <laughs>